হ্যালো সুপার হিরো লাভার্স, কমিক কনে ঝড় ওঠানোর পর মার্বেল আবারও ফিরল তাদের নিজস্ব কমিক কন মানে D23 এক্সপো নিয়ে। এটা যেহেতু ডিজনির একটি ইভেন্ট, তাই এতে মার্বেলের প্রজেক্টের সাথে সাথে ডিজনির আরও অনেক প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট হয়েছে, আর তাই আজকের এই ভিডিওতে সেই সব কিছু আলোচনা করব। তো চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। গত 9, 10 ও 11 তারিখে 3 দিন ধরে D23 এক্সপো ছিল, আর আমি অপেক্ষায় ছিলাম কবে এটা শেষ হচ্ছে, তাহলে সব কিছু একসঙ্গে খবর দেওয়া যাবে। অনেক টিজার ও গ্লিমস সেখানে অডিয়েন্সে দেখানো হয়, স্পেশালি তারা দেখতে পায়। আর সবার জন্য আগাতা অল অ্যালং এর নতুন ট্রেলার রিলিজ করে, আর হ্যাঁ এটা হিন্দিতেও আসবে, কারণ নতুন ট্রেলারটি এখন ডিজনি প্লাসে হিন্দিতেও অ্যাভেলেবেল আছে। এছাড়া দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপের একটা গ্লিমস সেখানে দেখানো হয়েছে, ছোট্ট একটা ফুটেজ, কারণ এটা শুটিং জাস্ট শুরুই হয়েছে। আর এটা রিলিজ ডেট সেই সেমই আছে, 25 জুলাই 2025। D23 এক্সপোর অডিয়েন্সরা যে ফুটেজটা দেখেছে সেখানে এক কথায় একটা ফার্স্ট লুক বললেই ভালো বলা হবে, যেখানে আমরা রিড রিচার্ড, সুজন স্টর্ম, বেন গ্রিম আর জনি স্টর্মকে দেখি। আর হ্যাঁ, এখানে জনি স্টর্ম তার হিউম্যান টর্চওয়ালা কস্টিউম পরে আছে, মানে তার স্যুট পরে আছে। এই স্যুট অনেকেই ভালো লাগেনি, কারণ তারা 2005-এর ফ্যান্টাস্টিক ফোরকে এরকম স্যুটে আর 2015-তে এরকম দেখেছিল, তাই তারা ভাবে এটা বেকার। কিন্তু আসলে সেটা না, এটা একদম কমিক অ্যাকুরেট স্যুট, সাড়ে সাথে 60s-এ বেস হবে এটা, এমনকি ফিউচারিস্টিক দেখাবে, মানে আশা রাখা যায় কিছু বেটারি বেরিয়ে আসবে। এরপর ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড এর প্যানেলও ছিল, আর মুভিটি সেম 14 ফেব্রুয়ারি 2025-এর ডেটে আছে। আর এই প্যানেলে হ্যারিসন ফোর্ডের রেড হাল্কের ফার্স্ট লুক দেখানো হয়। এছাড়া এটা রিভিল করা হয় এই মুভির প্লট অ্যাডামেন্টিয়াম মেটালের উপরেই থাকবে, মানে সেটি আমাদের সেলিস্টিয়ালের বডি থেকে অ্যাডামেন্টিয়াম বের করা ইত্যাদি। এরপর থান্ডারবোল্টের প্যানেল থেকে সেখানে অডিয়েন্সের টিজার দেখানো হয় এই মুভির। এরপর ড্যাড ডেভিল বর্ন এগেন এর প্যানেল আছে, যেখানে পানিসাইডের ফার্স্ট লুক বেরিয়ে এসেছে। এছাড়া কনফার্ম করা হয় এই সিরিজে হোয়াইট টাইগার ও কামালা খানের বাবাও থাকবে, আর মিউজ বলে এক ভিলেন আছে, সেও থাকবে এই সিরিজে। আর তাই রুমার আসছে হয়তো এই সিরিজে ডেয়ার ডেভিল আর কিং পিন টিম আপ করে এই বড় বিপদের সম্মুখীন হবে। এছাড়া ডেয়ার ডেভিল বর্ন এগেন সিজন 2 এর শুটিং খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, কিন্তু এই সিজন 1 এর রিলিজ ডেট এখনো জানানো হয়নি। নেক্সট আয়রন হার্টের প্যানেল রাখা হয়, সেখানে অডিয়েন্সদের কিছু ফুটেজ দেখানো হয়েছিল, মানে এই সিরিজ ক্যান্সেল না, আসবে, কিন্তু রিলিজ ডেট এখনো জানানো হয়নি। তারপর হোয়াট ইফ সিজন 3 এর প্যানেল রাখা হয়, এটাও রিলিজ ডেট জানানো হয়নি, শুধু কিছু কথা বাইরে এসেছে, যেমন এই সিজন 3টা হচ্ছে ফাইনাল সিজন। এছাড়া অস্কার আইজাকের মুন নাইট সিজন 3 তে থাকবে, আয়রন হার্ট ও সাংচিও থাকবে। এছাড়া স্যামুয়েলসনের অ্যাভেঞ্জার্স টিম মনিকা র্যাম্বো মুন নাইট মিলে কিছু মনস্টারের সম্মুখীন হবে, আর এই সিজন 3 তে স্যামুয়েলসন অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল এই লেজেন্ডারি লাইনটিও বলবে। তারপর আইতা ওয়াকান্ডা অ্যানিমেটেড সিরিজের প্যানেলও ছিল, এরও রিলিজ ডেট অ্যানাউন্স করা হয়নি, এই সিরিজে আমাদের ওয়াকান্ডার ইতিহাস জানানো হবে। আর আয়রন ফিস্ট এই সিরিজে থাকবে বলে জানা গেছে, এর টোটাল এপিসোড 4টি হবে, সাথে সাথে 3D অ্যানিমেশন উইথ CGI হবে, মানে আশা করা যায় এটা কার্টুনিস লাগবে না, হাই গ্রাফিক্স গেমের মতন লাগবে দেখতে। আর এই আইস অফ ওয়াকান্ডা MCU এর ক্যানন হবে, তাই এটা তো দেখতেই হবে। এরপর প্যানেল মার্ভেল জম্বিজ এর, আর জানানো হয় এটাও 4টি এপিসোডের হবে, কিন্তু এর রেটিং হচ্ছে হাই TVMA, মানে আর রেটেড থেকেও বেশি। সোজা করে বললে ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে যেই পরিমাণ ভায়োলেন্স আর রক্ত দেখানো হয়েছে তার থেকে অনেক বেশি পরিমাণে দেখা যাবে এই সিরিজে। মার্বেল জম্বিজদের একটি টিজার দেখানো হয় সেখানের অডিয়েন্সদের, আর সেখানে জম্বি সাংচিকে বাইট করতে যাবে, আর তখন তার বাবা ট্রেন্ডিং দিয়ে দেবে যাতে জম্বি সাংচিকে বাইট করতে না পারে। রিলিজ ডেট জানানো হয়নি, তাই এখন শুধু অপেক্ষায়। এরপর ইওর ফ্রেন্ডলি নেভারহুড স্পাইডারম্যানের প্যানেল রাখা হয়, আর এই সিরিজে আমরা নরম্যান অসবর্নকেও দেখতে চলেছি, যেখানে তাকে ভয়েস দিয়েছে কোলম্যান ডোমিঙ্গো, যার জন্য রোমার ছড়িয়েছিল যে মার্বেল একে দিয়ে ক্যাং এর রোল প্লে করাবে জোনাথন মেজারের পর। এছাড়া এই স্পাইডারম্যানকে আমরা হোয়াট ইফ সিজন 3 তেও দেখতে পাবো বলে জানা গেছে। এর রিলিজ ডেট সামনে আসেনি, কিন্তু এটা 3D হবে এমন শোনা যাচ্ছে, সাথে সাথে আয়রন ম্যান, ডেয়ার ডেভিল, ডক্টর স্ট্রেঞ্জ থাকবে সিরিজে। কিন্তু যেহেতু এটি ভিন্ন একটি ইউনিভার্সে ঘটবে, তাই পিটার পার্কার স্ট্রেঞ্জকে চেনে না ইউনিভার্সে, আর পিটারের সাথে নরম্যান অসবর্নের সম্পর্কটি সেম সেই রকমই দেখানো হবে যেমনটা আমরা এমসি এর মধ্যে পিটার আর টনি দেখেছিলাম। এরপর এক্সম্যান 97 সিজন 2 এর প্যানেল রাখা হয়, নতুন স্যুট থাকবে সিজন 2 তে এমন জানা গেছে, যেমন স্যুটে এক্সম্যানদের নিউ এক্সম্যান কমিক্সে দেখা গেছিল। এছাড়া এই নতুন সিজনে পোলারিস, ডেঞ্জার ও অ্যাপোক্লিপস থাকছে। এই ছিল মার্বেলের কাহিনী। এছাড়াও অনেক কিছুর অ্যানাউন্সমেন্ট হয়েছিল, যেমন অবতার 3 মুভি যার নাম অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ রাখা হয়েছে, এর রিলিজ ডেট December 2025। তাছাড়া এই মুভির কিছু ফার্স্ট লুক দেখানো হয় সেখানে। নেক্সট আমাদের রক ভাই ডোয়েন জনসন আপকামিং একটি মুভি ডিজনি থেকে আসতে চলেছে, যার নাম মনস্টার জ্যাম। রিলিজ ডেট এখনো রিভিল করেনি, জাস্ট অ্যানাউন্স যে হ্যাঁ আসছে। এছাড়া ইনক্রেডিবলস 3 মুভি আর্লি ডেভেলপমেন্টে আছে, আর এটিও রিলিজ ডেট রিভিল হয়নি। সাথে সাথে টয় স্টোরি 5 এর অ্যানাউন্সমেন্ট হয়, জুটোপিয়া 2 মুভিও আসবে,
ফ্রোজেন 3 আসতে চলেছে, রিলিজ ডেট আপাতত 2027 রাখা হয়েছে। আগামী ডিসেম্বরে স্টার ওয়ার্স স্কেলেটন ক্রিও আসছে ডিজনি প্লাসে, এমনকি স্টার ওয়ার্স দ্য ম্যান্ডেলোরিয়ান অ্যান্ড গ্রোগু অ্যানাউন্সমেন্ট হয়। 2026 মে মাসে রিলিজ হবে মুভিটি। নেক্সট দ্য লায়ন কিং মুফাসা মুভির ট্রেলার সামনে এসেছে আর আগামী 20 ডিসেম্বর মুক্তি পাবে। মোয়ানা 2 এর ট্রেলারও মুক্তি পেয়েছে, এটা আগামী 27 নভেম্বর আসছে। তো বন্ধুরা, এই ছিল এই বছরের T23 এক্সপো সম্পূর্ণ প্যানেলের লিস্ট। যদি কিছু মিস হয়ে গেছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো ব্যাস বন্ধুরা, এই ভিডিও সাথেটুকুই, আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সারা সাথে আমার এই কাজ আপনাদের ভালো লাগে ভিডিও লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্সাল ওয়ান, আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।